ধরুন আমরা সামনে নেক্সট টাইম থেকে এরকম ছবি আশা করি, যে খুবই খুবই ভালো ছিল। আমি শাকিব খানের একটা বড় ফ্যান, বড় মানে নেক্সট টাইম থেকে এমন ছবি আমি আরো বেশি আশা করি। অবশ্যই তুফান আমাদের শাকিব খান, এর আগে শাকিব খানকে এভাবে কেউ ব্যবহার করতে পারে নাই, অন্য কোনো পরিচালক শাকিব খানকে এভাবে ইউজ করতে পারে নাই। উনি একজন সুপারস্টার, মেগাস্টার, কিন্তু ওনাকে ভালোভাবে ইউটিলাইজ করতে না পারার কারণে কিন্তু আমরা ভালোভাবে তাকে দেখতে পাইনি। আমি কপিটা বলতে চাচ্ছি না, যেটা আমার কাছে মনে হচ্ছে এটা বাংলা সিনেমা মনে হয়নি, মনে হচ্ছে পুরাই আমি শাহরুখ খানের সিনেমা দেখছি এবং আমি খুব খুশি দেখে সত্যি কথা। তুফান সিনেমা খুব ভালো দেখেছি, এর আগেও আমরা রায়ান রাফির অন্য সিনেমাগুলো দেখছি, প্রলয় দেখছি, পরান টু দেখছি, আসলে কাহিনীটার মধ্যে একটা আলাদা টুইস্ট আছে এবং মেকিংয়ের মধ্যে খুব সৌন্দর্য আছে। শাকিব খানকে প্রপার ইউটিলাইজ করছে, আমি মনে হয় যে এর আগে শাকিব খানকে এভাবে কেউ ব্যবহার করতে পারে নাই, অন্য কোনো পরিচালক শাকিব খানকে এভাবে ইউজ করতে পারে নাই। উনি একজন সুপারস্টার, মেগাস্টার, কিন্তু ওনাকে ভালোভাবে ইউটিলাইজ করতে না পারার কারণে কিন্তু আমরা ভালোভাবে তাকে দেখতে পাইনি। বিশেষ করে সিনেপ্লেক্সে আমরা শাকিব খানকে মিস করছি আগে, এখন শাকিব খানের সিনেমা দেখতেছি, ভালো লাগতেছে, তোমার টুর জন্য ওয়েট করতেছি। অনেক ভালো দেখেছি, অনেক ভালো লেগেছে, খুবই ভালো, এক কথায় অসাধারণ। তুফান গান তো অনেক সুন্দর, প্রথম থেকেই আমরা গানের অপেক্ষায় ছিলাম, প্রত্যেকটা গানই অনেক সুন্দর হয়েছে, তুফান টু এর অপেক্ষায় রইলাম। খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই অসাধারণ, খুবই সুন্দর ছিল ছবিটা, এটা দেখার জন্য অপেক্ষায় ছিলাম অনেকদিন যাবৎ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটা আসলে অন্য অনেক সুন্দর হয়েছে, অনেকে বলছে এটাকে জেফের সাথে, এনিমেলের সাথে মিল আছে, কিন্তু আসলেই না, কোনো কিছুতে মিল নেই, কোনো কিছুতে এটা মিল নেই, না 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 কোনো কিছুতেই মিল পাইনি। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই অবশ্যই, হ্যাঁ অনেক অনেক ভালো লেগেছে, অনেক ভালো, দশ আমি দশই দিব। ঠিক আছে, থ্যাংক ইউ। ছিল এক কথায় অসাধারণ, আমরা সামনে নেক্সট টাইম থেকে এরকম ছবি আশা করি, যে খুবই খুবই ভালো ছিল। আমি শাকিব খানের একটা বড় ফ্যান, বড় মানে নেক্সট টাইম থেকে এমন ছবি আমি আরও বেশি আশা করি। গানগুলো খুব ভালো ছিল, এত ভালো লেগেছে, বাট এটাও অনেক ভালো লেগেছে যে আমি দশের মধ্যে দশ দিব। দোনোটাই, কোনোটা কম না, দুটোটাই এত সুন্দর, আমি দশের মধ্যে দশ দিব সব ঠিক। পুরো মনে হচ্ছে যেন একটা ইন্ডিয়ান সিনেমা দেখে আসলাম, খুবই ভালো লেগেছে। অবশ্যই তুফান আমাদের শাকিব খান, কপি আমি কপিটা বলতে চাচ্ছি না, যেটা আমার কাছে মনে হচ্ছে এটা বাংলা সিনেমা মনে হয়নি, মনে হচ্ছে পুরাই আমি শাহরুখ খানের সিনেমা দেখছি এবং আমি খুব খুশি দেখে সত্যি কথা। ইনশাল্লাহ, থ্যাংক ইউ। খুবই খুবই ভালো, অনেক ভালো লাগছে। রাজকুমারের চেয়ে অনেক 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 ভালো, গানগুলো তো পুরাই অস্থির। জি, অ্যাকশন তো অনেক সুন্দর ছিল, পুরাই অ্যাকশন মুভি, এটা রোমান্টিক কম ছিল কিন্তু পুরাই অ্যাকশন ছিল, পুরাই কি বলবো, অমাইক ছিল। হ্যাঁ পুরাই ফ্যামিলি নিয়ে ছবি দেখার মতো, কি মনে হয় যে বাংলাদেশের কোনো ছবি, কি সামাজিক আছে, আবার মনে হয় মনে হয় কোনো ইন্ডিয়ার কোনো ছবি দেখছি। হ্যাঁ অবশ্যই ইচ্ছা আছে, হ্যাঁ পার্ট টু তো অবশ্যই চাই, পার্ট ওয়ান দেখছি এখন, পার্ট টু দেখার জন্য আর কি ওয়েট করছি। আমরা আসছি এটা হলো 15 জন। জি জি জি।